हाय बंधुरा, आमी सौरभ। वेलकम टू माय यूट्यूब चैनल। और आज के आमी कथा बोलबो इंदुबाला भातेर होटेल ए सीरीजटा निये। किछु किछु गल्प हय जेगुलो माने सत्यि मने थेके जाए मानुषे, बा जखन आमरा सेगुलो देखी माने सत्यि मानुषके भीषण इमोशनल करे तोले सेई धरनेर गल्पगुलो। तो आमार मने हय इंदुबाला भातेर होटेल ए जे सीरीजटा बानानो होयेछे होयेछे, तो आमार मने हय ये सीरीजटाओ मानुषके भीषण इमोशनल करे तुलबे, कारण आमाकेओ भीषण इमोशनल करे तुलेछे सीरीजटा। कारण एई सीरीजेर जे गल्पटा कल्लोल लाहिड़ीर भीषण जनप्रिय उपन्यास इंदुबाला भातेर होटेल सेइखान थेकेई अ्याडाप्ट करा, আর যেভাবে বানানো হয়েছে সিরিজটাকে, তো আমার মনে হয় সত্যি প্রত্যেকটা মানুষ দেখার পর ইমোশনাল হয়ে উঠবে। কারণ এই সিরিজের মেকিংটা ভীষণ ভালো হয়েছে দেবাদার ভট্টাচার্য পরিচালক এই সিরিজে। তো আমার মনে হয় সত্যি সিরিজটা একটা খুব ভালো সুন্দর একটা সিরিজ হয়েছে। তো গল্প নিয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ গল্পটা আমার মনে হয় যারা সিরিজটা দেখবে দেখার পরে তাদের ভীষণ ভালো লাগবে। আমি যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে এখানে যে গল্পটা যেভাবে বানানো হয়েছে, মানে যে এখানে তিনটে টাইম লাইন দেখানো হচ্ছে, মানে ইন্দুবালা হচ্ছে এই গল্পের মূল চরিত্র। যে তো ইন্দুবালার যে তিনটে সময় দেখানো হয়েছে সেইখানে একটা হচ্ছে তার বিয়ের আগের, একটা তার বিয়ের পরের, আরেকটা হচ্ছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে। তো তিনটে টাইম লাইনকে এমনভাবে দেখানো হয়েছে যেটা মানে সত্যিই মানে এত ভালোভাবে ব্যালেন্স করা হয়েছে, যেটা সত্যি মানে প্রশংসা করার মতোই। আর কিছু কিছু সিন এমনভাবে প্যাচ করা হয়েছে, যেমন পাস্টের একটা সিন আবার তার সাথে বর্তমানের একটা সিন এমনভাবে জায়গাটাকে প্যাচ করা হয়েছে যেন মনে হচ্ছে দুটো সিন একসাথে মানে পাশাপাশি জোড়া, মানে ব্যাপারটা মানে সেই দুটো ঘটনা যেন একসাথে ঘটছে। তো সেই জিনিসগুলো দেখতে খুব ভালো হয়েছে টেকনিক্যালি, সেই দিক থেকে এই যে প্যাচ করা সিনগুলোকে বা এডিটিংয়ের দিক থেকে খুব সুন্দর হয়েছে। এছাড়াও বেশ কিছু লাইটিং ভালো, যেহেতু বেশ এই সিরিজটার বেশিরভাগ জায়গায় মানে মোস্টলি রাতের দিকে বা অন্ধকার টাইপের একটা স্পেসে দেখানো হয়েছে, তো সেক্ষেত্রে লাইটিংয়ের কাজটা ভীষণ ভালো হয়েছে। আর গানগুলো অসাধারণ এই সিরিজের। আমার মনে হয় একটা সিরিজ ভালো হতে গেলে তার বিজিএম বা তার গান, আমি সেটা বরাবরই বলে থাকি, তো এই গান আর বিজিএম এই ব্যাপারগুলো বোধহয় খুব ভালো হওয়া উচিত, তাহলে গল্পটার সাথে আমার মনে হয় সবাই খুব ভালোভাবে রিলেট করতে পারবে। তো এই সিরিজে যেরকম গান দরকার ছিল, তো সেই গানগুলো মানে শুনতে খুব সুন্দর লাগে। আর যখন আমরা ভিজুয়ালি সেই কোনো একটা সিনের সাথে সেই গানটা যখন ব্যাকগ্রাউন্ডে চলে, তো আমরা সত্যি রিলেট করতে পারি সেই পরিস্থিতিটার সাথে। তো সেই ক্ষেত্রে আমি বলবো গানগুলো ভীষণ ভালো, প্রত্যেকটা সিচুয়েশনের সাথে সবকটা গান খুব সুন্দরভাবে হয়েছে। তো পাখিদের স্মৃতি গানটা আমার মানে পার্সোনালি খুব ফেভারিট হয়ে গেছে, তো গানগুলো সত্যি খুব ভালো হয়েছে। আর আমি যদি সব শেষে বলি পারফরমেন্সের কথা, তো আমার মনে হয় শুভশ্রী গাঙ্গুলির এখনও অবধি এটা মানে সত্যি বেস্ট কাজ। কারণ যেভাবে সে নিজেকে এই চরিত্রটায় ঢেলেছে, মানে যে মানে দেখে মনে হয়েছে যে এই চরিত্রটা মানে সত্যি তার জন্যই লেখা হয়েছিল, মানে ভিজুয়ালি যদি আমরা দেখি, মানে তিন যে দুটো টাইম লাইন এখানে দেখানো হয়েছে, মানে তার বিয়ের পরের একটা সময় শুভশ্রী গাঙ্গুলি সেখানে একটা দেখানো হয়েছে শুভশ্রী গাঙ্গুলিকে, আর ইন্দুবালার যে বৃদ্ধা বয়সের এই যে পার্টটা সেই দুটো ক্যারেক্টার শুভশ্রী গাঙ্গুলি করেছে। তো সেক্ষেত্রে এই দুটো ক্যারেক্টারকেই খুব ভালোভাবে ব্যালেন্স করা হয়েছে, শুভশ্রী গাঙ্গুলি মানে দুটো ক্যারেক্টারকে খুব ভালোভাবে মানে পোর্ট্রে করেছে আমি বলবো। আর বৃদ্ধা বয়সের যে প্রস্থেটিক মেকআপে ইউজ করে তার যে ক্যারেক্টারটা, মানে সত্যি সেইখানে আমার মনে হয় সেই ক্যারেক্টারটা আরও বেশি চ্যালেঞ্জিং তার কাছে। তো সেক্ষেত্রে সেই আমার মনে হয় সে অনেকটা অবধি সেই বৃদ্ধ বয়সের ক্যারেক্টারটা প্লে করতে খুব মানে সাকসেসফুল হয়েছে আমার মতে, কারণ সেই বয়স হয়ে গেলে সেই ঝুঁকে আস্তে আস্তে হাঁটা বা তার কথা বলার যে ধরনটা, সে অনেকটা সেইখানটা মানে আমার মনে হয় অ্যাডাপ্ট করতে পেরেছে, যেটা দেখলে আমার মনে হয় সবার খুব ভালো লাগবে। আর সেক্ষেত্রে বাকিদের যদি কথা বলি, বাকি সাপোর্টিং কাস্টও ভীষণ ভালো। তো এখানে শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টারটা তো ইন্দুবালা সেটা তো আছেই, তার সাথে আরও বেশ কিছু সাপোর্টিং কাস্ট আছে, যে কাস্টের যে ক্যারেক্টারগুলো মানে সত্যিই মানে মনে থেকে যাবে, এত ভালোভাবে লেখা হয়েছে, এত সুন্দরভাবে সেই ক্যারেক্টারগুলো প্রত্যেকে পোর্ট্রে করেছে। যেমন আমি যদি বলি শুভশ্রী গাঙ্গুলির ছোটোবেলার যে ক্যারেক্টারটা, মানে বিয়ের আগে তার যে ক্যারেক্টারটা পারিজাত চৌধুরী, সে যে ছোটোবেলার ক্যারেক্টারটা প্লে করেছে তাকে ভীষণ সুন্দর লেগেছে, মিষ্টি লেগেছে, তার অভিনয়টাও খুব মানে
ফ্লুয়েন্ট লেগেছে, সিম্পল একটা অভিনয়ের মধ্যে দিয়ে খুব সুন্দর ফুটিয়ে তুলেছে সেই ক্যারেক্টারটাকে। এছাড়া সুহত্র মুখোপাধ্যায়ের একটা খুব সুন্দর একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে, তো সুহত্রকে আমার বরাবরই বেশ ভীষণ ভালো লাগে। তো এখানেও সুহত্র একটা ছাপ ছেড়ে যাবে, তো সুহত্রর ক্যারেক্টারটাও ভীষণ ভালো। এছাড়া রাহুলের ক্যারেক্টারটা বেশ ভালো লেগেছে, শেষের দিকে এসে খুব বেশ ভালো একটা ইম্প্যাক্ট ফেলে গল্পের। তারপর অঙ্গনা রয়ের যে ক্যারেক্টারটা এখানে দেখানো হয়েছে সঞ্চারী, সেই ক্যারেক্টারটাও বেশ সুন্দর। ধনার ক্যারেক্টারটা ভালো, মানে তারপর মনিরুলের যে ক্যারেক্টারটা প্লে করেছে দেবদত্ত রাহা, সম্ভবত তার নাম, তো সেই ক্যারেক্টারগুলো বেশ ভালো। আর সবশেষে আমি মেনলি যেটা বলতে চাইছি সে যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে লক্ষ্মীর ক্যারেক্টারটা, স্নেহা চ্যাটার্জি লক্ষ্মীর ক্যারেক্টারটা মানে সত্যি ভীষণ ভালো। আর এমনভাবে সেই ক্যারেক্টারটাকে বারবার আনা হয়েছে মানে দেখে সত্যি মানে একটা টাইমে ইমোশনাল হয়ে যেতে হয়। ইন্দুবালার সাথে তার যে ইন্টারাকশানটা, সেই জিনিস জায়গাগুলো খুব সুন্দর দেখানো হয়েছে। তো টেকনিক্যালি এই সিরিজটা খুব ভালো হয়েছে, যে কারণে দেখতে আরও ভালো লেগেছে। আর দেবালয় ভট্টাচার্যর কাজ আমি বরাবরই ফলো করি, মন্টু পাইলট বলি বা ড্র্যাকুলা স্যার, এই ক্যারেক্টারগুলো মানে এই সরি ক্যারেক্টার বলছি এই যে কাজগুলো, এই কাজগুলোতে মানে সত্যি বেসিক্যালি এটা এইগুলো এক তো ট্র্যাজিক টাইপের কাজ, ট্র্যাজিক জনরার কাজ, তো এইখানেও সেই কাজটা এটাও খানিকটা সেই জনরারই কাজ। তো আমার মনে হয় দেবালয় ভট্টাচার্য এই কাজগুলোকে খুব ভালো হ্যান্ডেল করতে পারে, কারণ একটা কোনো মানুষের কিছু না পাওয়ার যে যন্ত্রণাটা, যে দুঃখটা, কষ্টটা, সেই জিনিসগুলো আমার মনে হয় দেবালয় ভট্টাচার্য খুব ভালোভাবে দেখাতে পারে স্ক্রিনে। তো সেই দিক থেকে আমার মনে হয় এই কাজটা তার মানে সত্যি যেখানে উনি যেভাবে ডাইরেক্ট করেছে এই কাজটা ইন্দুবালা ভাতের হোটেলে এই যে সিরিজটা, সেখানে আমার মনে হয় সত্যি তার একটা সে হাততালির প্রাপ্যই বটে। মানে আমি গুলিয়ে ফেলছি মানে কী কী পয়েন্টস দেবো, মানে অনেক কিছু আমার মানে বলার ছিল যেগুলো আমি বললাম। তো সব দিক থেকে এই সিরিজটা খুব সুন্দর একটা সিরিজ হয়েছে, যেটা আমার মনে হয় সবার বহুদিন অবধি মনে থেকে যাবে। তো এটাই ছিল আমার রিভিউ ইন্দুবালা ভাতের হোটেল সিরিজটা নিয়ে। তো নেগেটিভ আমি যদি বলি এই সিরিজটার ক্ষেত্রে, তো কিছু জায়গা আমার একটু মনে হয়েছে যে আর একটু ভালো করা যেত, যেমন সেটা কিছু গ্লিচ হতে পারে টেকনিক্যাল, যেমন কিছু কিছু এপিসোডে কিছু কিছু সিন মানে একই সিন একবারের বেশি সেটা রিপিট হলো, মানে সেটা খুবই মাইনর জায়গা, বাট সেটা আমি অবজার্ভ করেছি যে কারণে বলছি। তো এই দিকগুলো খেয়াল রাখলে ভালো হতো। আর শুভশ্রীর যে প্রস্থেটিক্সগুলো ইউজ করা হয়েছে মেকআপের ক্ষেত্রে বৃদ্ধা বয়সে, সেই প্রস্থেটিক্সগুলো কিছু কিছু জায়গায় একটু আর্টিফিশিয়াল মনে হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি প্রস্থেটিক্স মেকআপ যেহেতু একটা ইয়াং একজনের ওপর ইউজ করা হচ্ছে, সেক্ষেত্রে সেটা তো অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল, বাট রিয়েল দেখানোর জন্য যে জায়গাটা যেটা সেটা তো অ্যাকচুয়ালি রিয়েল দেখানোর জন্যই ইউজ করা। তো সেই জায়গাটা থেকে কিছু কিছু জায়গা আমার মনে হয়েছে একটু আর্টিফিশিয়াল এক এক জায়গায় মনে হয়েছে, বাট সেটা খুবই কম মানে মনে হয়েছে, অতটা ভালো করে খেয়াল না করলে আমার মনে হয় বোঝা যাবে না। তো এই এই জায়গাগুলো আমার একটুই মনে হয়েছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা খুব একটা বড় কিছু সমস্যা নয়। তো আমার মনে হয় যদি সিরিজের গল্পটা যেভাবে আছে মানে দেখানো হয়েছে, সেই গল্পটা যদি একবার মানুষ কানেক্ট করে নিতে পারে শুরু থেকে দেখার পর থেকে, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো চোখে পড়বে না। তো আমার মতে ইন্দুবালা ভাতের হোটেল সিরিজটা আমার মনে হয় খুব মনে রাখার মতো একটা সিরিজ, আমার মনে হয় অনেক দিন মনে থাকবে। যারা সিরিজটা অলরেডি দেখে ফেলেছো তোমাদের দেখে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাতে পারো, আর যারা এখনো অবধি দেখোনি আমি তাদেরকে বলবো যে সিরিজটা খুবই ভালো হয়েছে। তো সেই দিক থেকে আমার মনে হয় এই সিরিজটা মাস্ট ওয়াচ। আর হইচইয়ের যে কাজগুলো এখনো অবধি হয়েছে তার মধ্যে আমি বলবো এটা ওয়ান অফ দ্য বেস্ট আমার বলা যেতে পারে, মানে যে ভালো কাজগুলো হইচইয়ের এখনো অবধি হয়েছে আর কি, তার মধ্যে আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা সিরিজ। তো দেখে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর আমি খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও নিয়ে আসবো। তো টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো।